সে কিছুদিন আগে আমরা দেখলাম পরিমণি, সে কিভাবে জেলে ঢুকলো, আবার কি অবস্থায় সেখান থেকে সে বের হয়ে আসলো। যুবকরা পাগল তার জন্য। ও যুবক, ও যুবক, তোমাকে বলছি যুবক, তুমি কি একটি বার চিন্তা করেছো, তুমি যখন রাত্রিবেলা ঘুমানোর আগে গান দিয়ে সং দিয়ে এই মানিকে মাগে হিতে কানে রেখে গান শুনতে শুনতে ঘুম এসে যাবে, হইতে পারে তো তুমি চোখ খুলে দেখছো তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে, ওটা তোমার মালাকাল মাউত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি গান ভাইরাল হয়েছে, যুবকদের মুখে মুখে যে গানটি বর্তমানে বিদ্যমান রয়েছে, সেই গানটি হচ্ছে শ্রীলঙ্কার একটি শিল্পীর গাওয়া মানিকে মাগে হিতে। আজকে যুব সমাজরা প্রত্যেকটি জায়গায় এই গানটি শোনা যাচ্ছে, কি বিয়ের বাড়ি বলেন, কি পিকনিকের বাস বলেন, কি যুবকদের মোবাইলের রিংটং বলেন, আজকে তাদের ফোনে এই গানটি তারা ডাউনলোড করে রেখেছে। অনেকেই আজকে এই গানটি বলছে, যে গানটি শুনলে সাধারণ পাবলিক বুঝতেও পারে না যে গানের অর্থটা কী, গানটা কী। আজকে একটি গান নিয়ে সবাই পাগল হয়ে গিয়েছে, মানিকে মাগে হিতে, পাগল করেছে এই মানিকে মাগে হিতে যুব সমাজদেরকে। সব জায়গায় তারা এই গানটি বাজাচ্ছে, একটি ছোট ছোট বাচ্চা তাদের মুখেও এই মানিকে মাগে হিতে। অথচ আমরা মুসলমান, আমরা ইমানদার নিজেকে দাবি করি, আমাদের জবানে কোরআন নাই কিন্তু এই গানটি আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব, কোন অশ্লীল গানগুলো, অশ্লীল সঙ্গগুলো মানুষের হৃদয়ে এই নিফাক সৃষ্টি করে, কলবকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 7 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অশ্লীল গানকে আল্লাহ পাক হারাম করেছেন। অথচ আমরা মুসলমান গান নিয়ে পাগল হয়ে যায়, বিশেষ করে যুবক যুবতীরা। আজকে স্কুল কলেজে তাদের এই ফোনে ফোনে এই গান, কিন্তু কোরআন নাই। গান শুনলে ইমান নষ্ট হয়ে যায়, গান শুনলে তাকওয়াগিরি নষ্ট হয়ে যায়, আল্লাহ ভীতি কমিয়ে আসে। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে উচিত আমরা ইসলামী সঙ্গগুলো গাইব, কোরআন তেলোয়াতগুলো গাইব। আমাদের ফোনে গান নয়, আমাদের ফোনে থাকবে কোরআনের তেলোয়াত, বড় বড় স্কলারদের আলোচক হামদে বারি তাআলা এগুলো থাকবে। অথচ আমরা গান নিয়ে পাগল। আসে কিছুদিন আগে আমরা দেখলাম পরিমণি, সে কিভাবে জেলে ঢুকলো, আবার কি অবস্থায় সেখান থেকে সে বের হয়ে আসলো, যুবকরা পাগল তার জন্য। ও যুবক, ও যুবক, তোমাকে বলছি যুবক, তুমি কি একটি বার চিন্তা করেছো, তুমি যখন রাত্রিবেলা ঘুমানোর আগে গান দিয়ে সং দিয়ে এই মানিকে মাগে হিতে কানে রেখে গান শুনতে শুনতে ঘুম এসে যাবে, হইতে পারে তো তুমি চোখ খুলে দেখছো তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে, ওটা তোমার মালাকাল মাউত, হইতে পারে তো ওটা তোমার মালাকাল মাউত। কি উত্তর তুমি দিবে, জীবনের শেষ নামাজ এশার নামাজটাও তুমি পড়লে না, গান শুনে নিজের ইমানকে নষ্ট করে তুমি ঘুমিয়ে গিয়েছো, তোমার সামনে তোমার মালাকাল মাউত হাজির হয়ে গিয়েছে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তো 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে আসে না যুবক, তোমার মৃত্যু তোমার সামনে হাজির, তোমার ঘরে তোমার মা বাবা শুয়ে আছে, তোমার পাশে তোমার স্ত্রী শুয়ে আছে, কেউ কিন্তু তোমার সঙ্গের সাথী হবে না, পরকালের সাথী হবে না। এই জন্য সামান্য কয়েকদিনের দুনিয়া, এই যে আজকে আমি শিশু, কালকে আমি কিশোর, পরশু আমি যুবক, তারপরের দিন আমি বৃদ্ধ, তারপরের দিন আমি হয়ে যাব কবরের মূর্তা। এটা আমার আসল পরিচয়, আমি কেন গান নিয়ে, আমি কেন অশ্লীল যুবক যুবতীদেরকে নিজের আইডল করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার মডেল তো আমার রাসূল, এই জন্য রসুলের রঙে নিজেকে রঙিন করতে হবে, রসুলের দেখানো পথে নিজেকে চলতে হবে। কোরআন শুনো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, কোরআন শুনলে
ইমান বৃদ্ধি পেয়ে যায়, কোরআন শুনলে ইমান প্রশান্তি পেয়ে যায়। আজকে আমরা যখন গান শুনি, এই গানটি কিভাবে দেখেন নিজের ভিতরে নেফাক সৃষ্টি করে? আপনি যখন নামাজ পড়ছেন, যখন কোনো কাজ করছেন, সে সময় অটোমেটিক আপনার জমানে গান চালু হয়ে যায়, আপনি গান বলতে থাকে, আপনি নিজেও বুঝতে পারেন না এটা কেমনে হইলো। অথচ যখন কোরআন শুনবেন, হাদিস শুনবেন, ইসলামী সংগুলো শুনবেন, তাহলে আপনার জমানে ইসলামী সং কোরআন হাদিস বাজতে থাকবে। আজকে কোরআন হাদিসের সামান্য ননেস্তুকু না থাকার কারণে আজকে আমরা এই যুব সমাজরা এই পদস্খলন তারা ঘটছে। আজকে আমি যারা অভিভাবক আছে, প্যারেন্টস আছে, তাদেরকেও আমি আহ্বান করতে চাই, নিজের সন্তানকে নষ্ট করবেন না, নিজের সন্তানকে খারাপ দিকে ধাবিত করবেন না। মনে রাখবেন, একটি সন্তানের ভবিষ্যৎ কিন্তু একটি জাতি উজ্জ্বল ভবিষ্যৎ জাতি কাম্য করে। আপনি সন্তানের সামনে কোরআন হাদিস বাজান, সন্তানের সামনে কোরআন হাদিস ইসলামী সঙ্গীতগুলো বাজান, গান বাজান না। এই গানগুলো সে শিখছে আজকে, ভবিষ্যতে এই গানগুলোর অর্থ সে বুঝতে পেরে আপনাকে, আপনার পিতা, আপনার আদেশের বিপক্ষে সে কাজ করতে পারে। এই জন্য সন্তানদেরকে কোরআন হাদিসের সঙ্গীত, ইসলামের সঙ্গীত গুলো তাদেরকে শুনে তাদেরকে ইসলামের রঙে রঙিন করেন। মনে রাখবেন, পুতুল যখন শক্ত হয়ে যায়, মাটি যখন শক্ত হয়ে যায়, সেটাকে কিন্তু কোনো কিছু বানানো যায় না। আর যে মাটি নরম থাকে, ওই মাটিকেই কিন্তু ইচ্ছামতো সবকিছু বানানো যায়। আপনার সন্তান আজকে আপনার কন্ট্রোলে, সন্তানকে ভালো করতে, নিজে যা হয়েছে হয়েছি, নিজের তো ভয় আছে, সন্তান যেন আমার ভালো হয়, এই জন্য সন্তানকে নিজেকে তৈরি করতে হবে, নিজের সন্তানকে নিজেকে মোটিভেশন করতে হবে, মোটিভেশন করতে হবে নিজের সন্তানকে, নিজেকেই তৈরি করে নিতে হবে। আমরা এই গান থেকে জাতিকে আমরা দূরে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটি জায়গায় আজকে মানিকে মাগে হিতে বাসছে। আমরা প্যারেন্টসরাও সন্তানদেরকে ফ্রি মাইন্ড করে দিয়েছি। ফ্রি মাইন্ডের মাধ্যমে আপনি আপনার সন্তানের কিয়ামত আখিরাতকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি কি একবার চিন্তা করেছেন? আপনি পিতা, আপনার সামনে আপনি মাতা, আপনার সামনে আপনার সন্তান কেমনে অশ্লীল গান বাজাইতে পারে, কেমনে অশ্লীল গান শুনতে পারে? আপনার কি কমন সেন্স নাই? আপনার কি বেবিকে একবার নাড়া দেয় না? এই গানের অর্থটা কি? গানের মূল সাবজেক্টটা কি? আপনার সন্তানের ঈমানকে হরণ করার জন্য ইহুদিরা এই চক্র, তারা এই চক্রটি এঁকেছে। আপনি তার মধ্যে, ওই চক্রের মধ্যে নিজের সন্তানকে ফালিয়ে দিলেন। পিতামাতারা সন্তানের ভালো চায়, ভালো খাদ্য চায়, ভালো পোশাক চায়, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেক পিতামাতা আছে সন্তানের ভালো আখিরাত চায় না। এটা হয়ে গেছে আমাদের মন নিতে। আসেন আমরা এই মানিকে মাগে হিতেকে বর্জন করে আমরা কোরআনকে আগড়িয়ে ধরি, কোরআনের রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।